করে আমার স্বামী আমি অভিজ্ঞতা দিলাম আমার স্বামী পরে ও আচ্ছা আচ্ছা বুঝিনি আমি খালি ওই হাত আমি পড়তে প্রতিবন্ধী আচ্ছা আমি এই পড়টা এভাবে আমি লাগান পারি না স্যার আচ্ছা 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 আমি ওই জন্য আমি ওই অভিজ্ঞতা দেই যে কোন ওষুধ দেওয়া লাগবে কোন ওষুধ চলা যাবে আর কেমন মুরগি আছে গাও গরম আছে না ঠান্ডা আছে আচ্ছা 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 না কি আছে আমরা ওই সেটা আমি দেব আচ্ছা রোগ বলা হলে কি আপনি কি বুঝতে পারেন রোগ বলা হলে আমি দেখা বাবু যে মুরগিটা আমি আলাপন কৃষিতে আপনাকে স্বাগতম আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমরা আপনাদেরকে সরাসরি দেখব প্রত্যন্ত এলাকার যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে আমাদের মায়েরা বা বোনেরা সংসারের কাজের পাশাপাশি তারা মুরগি চাষের সাথে জড়িত এবং তারা দেশি মুরগি সোনালী মুরগি বা ব্রয়লার মুরগি বিভিন্ন ধরনের মুরগি তারা পালন করে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে তেমনই একজন নারী বা যিনি এই এটার সাথে জড়িত আছেন তাহলে চলুন আজকে আমরা তার সাথে কথা বলে এটা তিনি কীভাবে করছেন সে বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। আমরা একটু ভিতরে ঢুকি যে দেখি যে আসলে তিনি কোথায় মুরগিগুলো পালন করছেন। ও ফাইন, আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আমরা তো একটা মুরগির ছোট্ট একটা খামার দেখতে পাচ্ছি, এখানে কতগুলো মুরগি আছে এবং কি জাতের মুরগি পালন করছেন? 200টা মুরগি আছে, এগুলা ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি না? হ্যাঁ। আচ্ছা, একটু জানতে চাই যে আপনি তো সংসারের কাজের পাশাপাশি তো এগুলো করছেন তাই না? হ্যাঁ ঠিক আছে। তো সংসারের কাজের পাশাপাশি যে এগুলো আপনি করছেন তো একটু আমাদেরকে একটু বিস্তারিত বলেন যেটা আসলে কিভাবে এটা আপনি করছেন? এটা 15 দিন পর হলো ছোট খাদ্য দিতে হয়। আচ্ছা, 15 দিন 22 দিন পর, 22 দিনের আগে ছোট খাদ্য খাওয়ার পর বড় খাদ্য দেব। আচ্ছা, বড় খাদ্য দেওয়ার পর 3 দিনের ওই ভ্যাকসিন দিব 20 টাকা, 7 দিনের দিব 20 টাকার ভ্যাকসিন, 40 টাকা। এই মর্ত 22 দিনের মধ্যে এরা হয়ে যাবে। আর পাশাপাশি সংসারের কাজকাম আন্দাবাড়ি করার মজা এ আমি মুরগি চালাতে পারি। আচ্ছা, যখন আপনি মুরগিটা একদিনের বয়সে বাচ্চা নিয়ে আসছিলেন তখন কি করছিলেন? ওইটা একটু বলুন। তখন হলো আমি এক বিষে দিছি, পেপার বিষে দিয়ে আমি খাদ্য দিছি, ছোট খাদ্য ওই পেপারও দিছি। তারপর 3 দিনে থাকতে ওই খাদ্য তুলে ফেলে দিয়ে তারপর তো মুরগি বিষে দিছি, তারপর হিট দিয়া লাগিছে। তারপর মনে করো ওই একদিনে থিনে 2 দিন 3 দিন 7 দিন ভরা হিট দিয়া লাগে, কারেন্টের হিট দিয়া লাগে। আচ্ছা, খাবার কি কি দেন? খাবার ওই ছোট খাদ্য ওই পেপারত বিছে দিই। আচ্ছা, পেপারের মতো দেন? হ্যাঁ। আচ্ছা, কি ফিড খাওয়ান একটু দেখাবেন? এগুলা ফুড খাওয়াছি। ও এটা এটা কি কাজের ফিড না? হ্যাঁ কাজের ফিড। ও আচ্ছা আচ্ছা। এখানে তাহলে 200টা মুরগি আছে তাই না? এখন বয়স কতদিন এটার? এটা 27 দিন। 27 দিন বয়স না? হ্যাঁ। আচ্ছা, আর এই খাবারের পাশাপাশি আর কি খাওয়ান? খাবারের পাশাপাশি এখন খাদ্য দিছি, পানি দিব, সাদা পানি। আচ্ছা, সাদা পানি দেওয়ার পর আজকে আজকে ওষুধ দিব। আচ্ছা, আজকে আজকে ওষুধ দেওয়ার পর ওই 7 দিন ওষুধ চলবে। আচ্ছা, ওই 7 দিন ওষুধ চলার পর আপনি বাদ দিব। আচ্ছা, কি ওষুধ খাওয়াচ্ছেন? এই যে আমি নাম জানি না, একটা দিছি। ও আচ্ছা, এটা তো হচ্ছে ভিটামিন মিনারেল। হ্যাঁ। আচ্ছা, কোন ধরনের অ্যান্টিবায়োটিক এই ধরনের খাওয়ান না? না না, ওগুলা আমরা আমরা ব্যবহার করি না, আমরা শুধু পানি ব্যবহার করি। ও আচ্ছা, পানির জন্য আমরা আবাদ করি স্যার। আচ্ছা, এখানে এই 200টা মুরগি এখানে এখানে কয়টা ঘরে আপনি করছেন এরকম, মানে কয়টা ঘরে এরকম করছেন মুরগিগুলো? একটা ঘরেই। আচ্ছা, একটা ঘরে আজকে একটা পার করলো, ওটা সব হচ্ছে বেশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় যে যদি রোগ বালাই হয় না হয় সেক্ষেত্রে আপনারা কি করেন? রোগ বালাই না হয় না হোক, আর হলে বলা ওই যে নাপা দিব, আর ওই বেশি রোগ হয় না আমাদের। রোগ হয় না? না না, আমাদের রোগ হয় না, আমাদের ওই প্যারালাইসিসের মতন হয়, আমরা জব করে ওখানে ওটা আউট করে দিই। আচ্ছা, আমরা ভিতরে থুই না তো। আচ্ছা, টিকা কি কি দেন? টিকাগুলো ওই ভ্যাকসিন ওই 20 টাকার টিকা, 20 টাকার 40 টাকার টিকা হলে আমরা হয়ে যাবে স্যার। আচ্ছা, তাহলে তো খরচ হচ্ছে না? না স্যার। আপনার এখানে রোগ বালাই হয় না খামারে?
না হয় না 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 আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আপনার যে যেখানে রাখছেন এখানে যে ধানের মতো কি যেন দেখা যাচ্ছে এগুলো কি ওটা তুষ তুষ না হ্যাঁ তুষ ব্যবহার করেন হ্যাঁ তুষ ব্যবহার তুষগুলো পরিবর্তন করতে হয় না না পরিবর্তন এখন এরা তুলে ওদের দিব ওদের দিয়ে চলবো আপনি নতুন তুষ আনে এর ভিতর দিব আচ্ছা দিয়ে আমরা ওই তুষটা রোগজীবাণু যেন না হয় সে ব্যবস্থা করব ও আচ্ছা ফাইন এখানে যে এই 200টা মুরগিতে আপনার এই খাবারের পাত্র কয়টা আছে এখানে মানে বাসার একটা রুম তাই না তার মানে জায়গাটা কি পড়েছিল আচ্ছা এখানে মোটামুটি ধরেন যে রুমটা যেহেতু পড়েছিল বা ব্যবহার হতো না তো সেক্ষেত্রে আপনারা খুব সুন্দর করে মুরগিগুলো পালন করছেন আমাকে দেখে খুব ভালো লাগছে আরেকটা বিষয় জানবো সেটি হচ্ছে যে এটা কতদিন থেকে আপনি এরকম পালন করছেন এটা মনে কর বিয়ে হওয়ার পর পর থেকে আমরা ওই কৃষিময়ে করতেছি আচ্ছা তারপর কত বছর হতে পারে এটা তিন চার বছর বেশি হবে না তারপরে আপনি ধরেন যে পাঁচ বছর থেকে করছেন হ্যাঁ পাঁচ বছর থেকে এগুলা আমি চালাতে এটা সম্পূর্ণ দেখাশোনা কে করে আপনি করেন আমি করি আমার স্বামী আমি অভিজ্ঞতা দিলাম আমার স্বামী করে ও আচ্ছা আচ্ছা বুঝিনি আমি খালি ওই হাত আমি পড়তে প্রতিবন্ধী আচ্ছা আমি এই পড়টা এভাবে আমি লাগান পারি না স্যার আচ্ছা 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 আমি ওই জন্য আমি ওই অভিজ্ঞতা দেই যে কোন ওষুধ দেওয়া লাগবে কোন ওষুধ চলা যাবে আর কেমন মুরগি আছে গাও গরম আছে না ঠান্ডা আছে আচ্ছা 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 না কি আছে আমরা ওই সেটা আমি দেব আচ্ছা রোববেলা হলে কি আপনি কি বুঝতে পারেন রোববেলা হলে আমি দেখা বাবু যে মুরগিটা হাতে সেকে দ্বারা কি গাও গরম কি মাথা হালা থাকুছে সর্দি না বুঝে আচ্ছা এগুলা আমি করে ফেলতে আমি ধরে ফেলতে আপনি হাঁটুন কে আমি ধরে ফেলে দেবো তাই হ্যাঁ আচ্ছা মুরগির কোনো সমস্যা হলে আপনি বুঝতে পারবেন আমি বুঝতে পারবো আমি ও তো তাহলে তো আপনার একটা ভালো একটা আইডিয়া হয়ে গেছে হ্যাঁ স্যার ওই জন্য তো আমি ওটা ওই মিটিং এ যাই আপনি আমি আরে দুটা কথা কই না মুরগি কইবা ওইভাবে ওইভাবে আমি চাই ও আচ্ছা 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 এই যে আপনার 200টা মুরগি আপনি নিজেই পালন করছেন এটা সংসারের কাজের পাশাপাশি এটা একটা বাড়তি একটা আয়ের জায়গা তাই না তো এটা যদি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে কীরকম লাভ হয় ১০-১২ হাজার টাকা আসে মাসে মাসে তা খুব ভালো তো মানে মাসে এক 30-35 দিনে যদি আপনি পালন করে যদি মাসে যদি 8-10 হাজার টাকা আসে তাহলে আপনার সংসারের কাজে আপনার বেশি আসে না হ্যাঁ সব জিনিস মঙ্গাতা বেশি আসে আচ্ছা আচ্ছা তারপর অনেক ভালো তো তারপর আপনার বাড়ির কাজে একটা টাকা আসছে আপনার একটা খরচের একটা টাকা পাচ্ছেন আমি যখন একটু সুবিধা দেখা যায় অসুবিধা দেখা যায় মুরগি তখন আমি এই খাদ্যটা আমি এই ওষুধটা ব্যবহার করি আচ্ছা আমরা একটু দেখি কি কি ব্যবহার করেন আমি এই যে ওষুধ দিয়ে এটা ও আচ্ছা আর ওই যে উপরে ট্যাবলেটের মতো কি ওটা এটা নাপাবড়ি ও নাপাবড়ি হ্যাঁ আর ভিটামিন যেন আরেকটা কি যেন দেখাইছিলেন ও আচ্ছা হ্যাঁ এটা ভিটামিন মিনারেল এটা জিঙ্ক আর কি হ্যাঁ ও এই যেটাতে আল্লাহ ভরসা আমি মুরগি তেল ফেল দেব ও আচ্ছা আপা আপনার কাছে আরেকটা বিষয় আপনি তো এই শেডে আমরা দেখলাম না হ্যাঁ তো এখান থেকে ওখানে পার করেন আরেকটা শেডে আমরা যে ওইটা একটু দেখি দেখো আপনি আসেন একটু আমরা একটু দেখি আপনি দেখা দিন না আমি কালকে দেখা হলো ওই দিনে তো করলাম একটু ভিতরে ঢুকি হ্যাঁ এখানে কতগুলো আছে ও আচ্ছা মানে দুটা মিলে 200টা ও ফাইন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে আমরা যে আপার সাথে কথা বলছি এই আপা মূলত হচ্ছে একজন বলতে পারেন যে নিজের আগ্রহ থেকে ইচ্ছাশক্তি থাকলেই বাড়ির কাজের পাশাপাশি বা সংসারের কাজের পাশাপাশি কিন্তু একটা আয়ের জায়গা তৈরি করা যায় সেই জায়গা থেকে কিন্তু আজকে যে আপার সাথে কথা বলছি উনি কিন্তু তৈরি করতে পারছেন উনি কিন্তু খুব বাণিজ্যিক আকারে বড় আকারে ফার্ম তিনি গড়ে তুলছে সেটা না তিনি কিন্তু খুব অল্প পরিসরে ছোট্ট আকারে তিনি এই খামারটা তৈরি করেছেন আমি এটাকে খামার বলবো না মানে বাড়ির পাশাপাশি কাজের পাশাপাশি ওনারা এই এই জায়গাটাতে তারা তৈরি করছে এটা কিন্তু আসলে বড় একটা
ক্ষেত্র যেখানে সংসারে আমরা যারা বাসায় থাকি বা আমাদের মা বোনরা যারা গ্রামে থাকে বাসায় থাকে তারা কিন্তু কাজের পাশাপাশি কিন্তু এরকম একটা খামার সহজেই কিন্তু করতে পারে অনায়াসে করতে পারে এখানে বাড়তি কোনো খরচ নেই আপার কথা শুনে আমরা যেটা বুঝতে পারছি যে উনি যেভাবে মুরগিগুলোকে যত্ন করেন এখানে খাবার থেকে শুরু করে অসুস্থ হলে কী করেন টিকা দেওয়ার ক্ষেত্রে কী করেন সব কিছুই উনি কিন্তু নখদর্পণে কিন্তু আয়ত্ত করে নিয়েছেন শুধু এভাবে করতে করতে তো এইভাবে করতে করতেই কিন্তু একটা ভালো একটা আয়ের ক্ষেত্র তৈরি হয় তো আমরা আপাকে দেখে খুবই ভালো লাগছে আর আপা আপনার জন্য শুভকামনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার সাথে পরে দেখা হবে আর আমার খামারি ভাইদের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো আরেকটি পর্বে।